দেশ জুড়ে নির্বাচনী আমেজ প্রচার যুদ্ধে প্রার্থীরা উন্নয়নের বার্তা দিয়ে চাইছেন ভোট সব পক্ষ আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন রংপুরে বললেন সিইসি রংপুরে মূল ফ্যাক্টর হতে পারেন নতুন ভোটাররা প্রার্থীদের কাছে অনেক প্রত্যাশা নবীনদের ইচ্ছা পূরণে গুরুত্ব দেওয়া উচিত বলছেন বিশ্লেষক আর্থিক অসচ্ছলতায় গাইবান্ধা চরাঞ্চলে ঝরে পড়ছে শিক্ষার্থীরা বেড়ে গেছে শিশু শ্রম ও বাল্যবিবাহ শিক্ষা ও জীবনমান উন্নয়নে পদক্ষেপ চান জনপ্রতিনিধিরা এবং এক দশকে উত্তরের কৃষিতে নীরব বিপ্লব দূর হয়েছে মঙ্গা আর্থসামাজিক উন্নয়নের শিল্পায়ন চান স্থানীয়রা বিনিয়োগে জোর দেওয়ার তাগিদ আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে রংপুর বিভাগ সঙ্গে আছি আমি খান তাজনীন হাসান প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রংপুরের বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর ভোটাররাও করছেন হিসেব নিকেশ এদিকে রংপুরে বিভিন্ন দলের প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয় নির্বাচনী আমেজে উৎসব মুখর সারা দেশ প্রতীক পেয়েই ভোটের মাঠে ব্যস্ত প্রার্থীরা মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে প্রচারণায় নামেন পঞ্চগড় এক আসনের নৌকা প্রার্থী নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা এ সময় ভোটারদের সঙ্গে মত বিনিময় করে দেন নানা প্রতিশ্রুতি রংপুর চার আসনে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি লালমনিহার তিন আসনে মতিয়া রহমান সহ বিভিন্ন আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা এদিকে রংপুর বিভাগের বিভিন্ন দলের প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের আহ্বান জানান তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই লক্ষ্যে সকলের সহযোগিতার প্রয়োজন আছে সেই কথাটা আমরা ব্যক্ত এবং পুনর্ব্যক্ত করেছি আশ্বস্ত করা হয়েছে যে প্রশাসন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবে এবং এটাও স্পষ্ট করে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো যারা প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা আছেন তারা যদি আন্তরিক না হন তারা যদি সচেতন না হন তারা যদি তাদের মধ্যে পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দূর হয়ে পড়বে রংপুর বিভাগের ৩৩টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬৬ জন সময় সংবাদ রংপুর নির্বাচনী প্রচারণার আরও তথ্য জানাতে এই মুহূর্তে রংপুর নগরীর পায়রা চত্বরে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন নীলফামারীতে শাকির হোসেন বাদল এবং গাইবান্ধায় আছেন বিপ্লব ইসলাম প্রথমে যাচ্ছে জীবনের কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রতীকব্রত সেটি কিন্তু গতকাল হয়ে গেছে এবং তারপরেই কিন্তু প্রতীকব্রত পরেই যারা প্রতীক পেয়েছেন তারা কিন্তু একেবারে প্রচার প্রচারণায় একেবারে জমে উঠেছে রংপুরের যে তিন আসন সেই তিন আসন এবং প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণা কিন্তু একেবারে জমিয়ে ফেলেছেন এবং আমরা দেখছি যে রংপুর নগরের বিভিন্ন আসনে বিভিন্ন পাড়া মহল্লায় প্রার্থীরা যাচ্ছেন এবং তারা কিন্তু আসলে এই তাদের প্রচার প্রচারণা করছেন এবং এই মুহূর্তে আমরা আছি নগরের পায়রা চত্বরে রংপুর নগরীর এখানে কিন্তু রংপুর তিন আসনে একজন স্বতন্ত্র তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর একজন আনোয়ারা ইসলাম রানী তিনি কিন্তু আসলে প্রচার প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু এবার কিন্তু যেটি দেখছি যে রংপুরে এই তিন আসনে কিন্তু ৬জন প্রার্থী আছে তার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী যদি আমরা বলি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং তার সাথেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃতীয় জনগোষ্ঠীর এই আনোয়ারা ইসলাম রানী তিনি কিন্তু আসলে ইগল প্রতীক পেয়েছেন এবং গতকালকে ইগল প্রতীক পাওয়ার পর থেকেই কিন্তু তিনি কিন্তু অনেক এলাকায় গিয়েছেন এবং আজকেই কিন্তু পায়রা চত্বরে কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তারা কিন্তু সবাইকে নিয়ে কিন্তু আসলে প্রচার চালাচ্ছেন এবং আরেকটি কথা বলে রেখে আজকে কিন্তু প্রচার প্রচারণা জমে ওঠার দিনে কিন্তু সকালে কিন্তু রংপুর নগরীর যে সার্কিট হাউসে কিন্তু রংপুরের জেলার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু প্রধান নির্বাচন কমিশনের কাছে হাবিবুল আউয়াল তিনি কিন্তু আসলে মত বিনিময় করেছেন এবং সেখানে তিনি নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ড যেটি বলে সেটি যেন বজায় থাকে প্রার্থীরা যেন নিয়ম মেনে প্রচার প্রচারণার কাজ পরিচালনা করে এবং একই সাথে তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে
নির্বাচন করে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, সেটি কিন্তু আসলে নির্বাচন কমিশনার কিন্তু সকলের প্রতি কিন্তু দিক নির্দেশনা রেখেছেন। এবং একই সাথে এরপরে বেলা ১২টার দিকে কিন্তু নির্বাচন কমিশনারের যে জেলা প্রশাসন রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একই সাথে নির্বাচনের যারা মাঠের যারা নির্বাচনের মাঠের যে প্রশাসন তাদেরকে কিন্তু এই নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন। তো এই মুহূর্তে নীলফামারীতে আছেন সহকর্মী বাদল, তার কাছে জানবো সেখানকার নির্বাচনের প্রচারণার সবশেষ পরিস্থিতি। আমরা এখন আছি নীলফামারীর কচুকাটা ইউনিয়নে। আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম ইতিমধ্যেই নীলফামারীতে শুরু হয়েছে। সকাল থেকে আমাদের এই এলাকার নীলফামারী এলাকার মাটি এবং মানুষের নেতা নীলফামারীর গর্ব আসাদুজ্জামান নূর, উনি সকাল থেকেই কচুকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে উনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নির্বাচনী এলাকায় আসাদুজ্জামান নূর বলা যায় যে একজন হেভিওয়েট প্রার্থী, কারণ তিনি এমন কোন সেক্টর নীলফামারীতে নাই, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, যাতায়াত ক্ষেত্রে বলেন, প্রতিটি ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে বলেন, প্রতিটি ক্ষেত্রে এমন উন্নয়ন করেছেন যে মানুষের মনে মনে উনি এখন অবস্থান করছেন। তারপরেও এই নির্বাচনী প্রচারণায় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তিনি সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন এবং মানুষের ঘরে ঘরে যে মানুষের সাথে বা উঠান বৈঠক করে তিনি সবার সাথে কুশল বিনিময় করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। আমি এই মুহূর্তে আমাদের জনপ্রিয় নেতা আসাদুজ্জামান নূরের সাথে নির্বাচন নিয়ে তিনি কিছু কথা বলতে ওনাকে অনুরোধ করছি। আমরা তো গতকালকে মার্কা পেয়েছি, তো গতকাল থেকেই মোটামুটি আমাদের আগে থেকে প্রস্তুতি ছিল, কিন্তু গতকাল থেকে আমরা শুরু করেছি। গতকালকে আমরা আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটি তার সভা হয়েছে, আমাদের যারা ইউনিয়ন পর্যায়ে আমাদের যারা সমন্বয়ক আছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে, আর আজকে আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা পত্রসভাগুলো শুরু করেছি। এই এবং আগামী নির্বাচনের ৭ তারিখের নির্বাচনের আগ পর্যন্ত, অর্থাৎ যখন পর্যন্ত নির্বাচনী আমরা প্রচার পরিচালনার অনুমতি যতক্ষণ পর্যন্ত আছে, জয়ের ব্যাপারে আপনাদের আমরা আমাদের সংগঠন আমরা দীর্ঘদিন ধরে করেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা বাংলাদেশে যে উন্নয়নের ধারা তিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, সেটার ধারাবাহিকতায় আমাদের এলাকা উন্নয়ন হয়েছে। তবে আমরা সবসময় যে কথাটা বলি, শতভাগ উন্নয়ন তো হয়নি, আমরা আগামীতে যদি জয়লাভ করি জনগণের সমর্থন নিয়ে, তাহলে ইনশা আমরা যে কাজগুলো বাকি আছে আমরা সেই কাজগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করব। আপনারা দেখলেন এতক্ষণ আমরা আমাদের নীলফামারী এলাকার মাটি এবং মানুষের নেতা আসাদুজ্জামান নূরের সাথে কথা বললাম। উনি বলেছেন যে আওয়ামী লীগ একেবারে মানুষের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দেয়, আওয়ামী লীগ কখনোই টাকা পয়সা দিয়ে মানুষের কাছে ভোট কেনার চিন্তা ভাবনা করে না। আওয়ামী লীগের একটি ঐতিহ্য আছে এবং আওয়ামী লীগের গর্ব যে এনারা সরাসরি মানুষের মাটি এবং মানুষের সাথে নিজেদের সম্পর্ক রাখেন। এই মুহূর্তে উনি সকাল থেকে ওনার এই জন্যই উনি সকাল থেকে একেবারে মানুষের সাথে বাড়ি বাড়ি যে মানুষের কাছে যে উন্নয়নের কথা বলছেন এবং নীলফামারীতে আগামী দিনে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ। এখন আমরা যা সরাসরি যাচ্ছি গাইবান্ধায়, ওইখানে সহকর্মী আছেন, আমি বিপ্লবের কাছে সরাসরি যাচ্ছি গাইবান্ধায়। গাইবান্ধার ৩৪ জন প্রার্থী কিন্তু গাইবান্ধার ৫টি আসনে কালকে প্রতীক পাওয়ার পরপরই কিন্তু তারা নির্বাচনী প্রচারণায় নেমেছেন। আমরা দেখেছি যে কালকে প্রতীক পাওয়ার পরপরই কিন্তু গাইবান্ধা ৫ আসনের যে হেভিওয়েট প্রার্থী মাহমুদ হাসান রিপন, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি, তিনিও কিন্তু কালকে নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়েছেন। যদি বলি যে গাইবান্ধার ৫টি আসনে আসলে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নিয়েই মানুষ ভাবনায় ছিল, কিন্তু প্রত্যাহারের শেষ দিনে কিন্তু নির্বাচনের শেষ সমীকরণটি পাল্টে গেছে। এখন কিন্তু আমরা দেখছি যে গাইবান্ধার যে সুন্দরগঞ্জের ১ আসন, সেখানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির সঙ্গে কিন্তু
আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল এবং গাইবান্ধা সদর দুই আসনের যে প্রার্থী মাহবুবা বেগম গিনি তার সঙ্গে কিন্তু জাতীয় পার্টির প্রার্থীর এবং স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবিরের কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি যে প্রত্যাহারের শেষ দিনে কিন্তু নির্বাচনের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু এখন দেখেছি যে পাঁচটি আসনের মধ্যে তিনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং পাঁচটিতে কিন্তু জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় নেমেছেন। যদিও অন্য অন্য দলসহ 34 জন প্রার্থী রয়েছেন। পাশাপাশি যেটি হয়েছে সেটি যে গাইবান্ধা যে সদর আসন যদি বলি যে সদর আসনের যে আওয়ামী লীগের প্রার্থী যাওয়ার পরপরই কিন্তু জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থী হেভিওয়েট প্রার্থী শাহ সরোয়ার কবির তার মধ্যে আমরা যে লড়াই সেই লড়াইটি দেখছি। পাশাপাশি আমরা যেটি দেখছি যে গাইবান্ধা এক আসনের যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তার সঙ্গে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের আমরা প্রতিযোগিতা দেখছি। পাশাপাশি গাইবান্ধা পাঁচ আসনে যদি বলি সেখানেও কিন্তু যে মাহমুদ হাসান রিপন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান সাংসদ তার সঙ্গে কিন্তু সাবেক যে ডেপুটি স্পিকার ফজল রাবি মিয়া তার মেয়ের ফারজানা রাবি বুবলির কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখছি এবং প্রত্যেকটি আসনে কিন্তু আমরা দেখেছি যে একেবারেই যেটা হাড্ডাহাড্ডি লড়াই বলে সেই লড়াইয়ের কিন্তু আমরা সম্ভাবনা দেখছি। ভোটাররা কিন্তু কালকে প্রতীক পাওয়ার পরপরই যখন প্রার্থীরা তাদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন তখন কিন্তু তারা যেমন নির্বাচনী নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও কিন্তু তাদের যে জমানো প্রত্যাশা তাদের যে চাওয়া পাওয়া সেগুলি কিন্তু তাদের প্রার্থীর কাছে কিন্তু চাচ্ছেন এবং এই এলাকার উন্নয়নে যারা ভূমিকা নেবেন এই এলাকার উন্নয়ন নিয়ে যারা কথা বলবেন তাদেরকে কিন্তু এইবার আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তাকে সিলেক্ট করবেন বা তাদের নেতা নির্বাচিত করবেন বলে তারা জানাচ্ছেন। এই ছিল গাইবান্ধার নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত হয়ে রংপুর বিভাগে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানছিলাম। রংপুর জেলার এবার নতুন ভোটারের সংখ্যা প্রায় 3 লাখ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ঘিরে তাদের রয়েছে বাড়তি আগ্রহ, আছে অনেক প্রত্যাশাও। রেদন হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়ায় ভাসছে সারা দেশ মনোনয়ন পাওয়া, জমা দেয়া, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দের পর্ব শেষ। এখন চলছে প্রার্থীদের ভোট চাওয়া আর প্রচারণার ডামাডোল। রংপুরের 6টি সংসদীয় আসনে মোট ভোটার 24,32,504 জন। এদের 10% নতুন ভোটার। তারা বলছেন মঙ্গাপীড়িত এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম এমন কাউকে বেছে নিতে চান। শিল্প কলকারখানায় পিছিয়ে উত্তরের এই জেলা, তাই কর্মসংস্থান গড়ার সক্ষম মানুষ দেখতে চান সংসদে। বেকারত্ব দূরীকরণের জন্য শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে যাদের মানে অবদান থাকতে পারে তাদেরকেই মানে ভোট দেওয়ার চেষ্টা করব। আমাদের স্মার্ট জেনারেশনের জন্য যারা কাজ করতেছে বা আমি জব দেখে আসছি যারা কাজ করতেছে আমি আমার মূল্যবান ভোটটা তাকেই দেওয়ার চেষ্টা করব। ভোট নিয়ে নানা ভাবনা খেটে খাওয়া আর কর্মজীবী নতুন ভোটারদের, শ্রমজীবীদের চোখে আছে তাদের ভাগ্য বদলের স্বপ্ন। যে ব্যক্তি আসবে তারা যখন আমাদের উন্নতি করে, যে সরকারে আসুক আমরা চাই যে সে সরকার আসুক দেশটা একজন ভালো রাখে। এদিকে নতুন ভোটারদের ইচ্ছা পূরণে প্রার্থীদের গুরুত্ব দেওয়া উচিত বলছেন রাজনৈতিক বিশ্লেষক। আমাদের তরুণ এবং শ্রমজীবী মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা অনুরূপে নৌকা এবং নৌকা স্বতন্ত্র প্রার্থী তাদেরকেই চয়েস করতে হবে। এবার মোট 2,97,632 জন নতুন ভোটার। পুরুষ ভোটার হচ্ছে 12,12,106 জন, নারী ভোটার হচ্ছে 12,20,374 জন, হিজড়া ভোটার হচ্ছে 24 জন। রংপুরের 6টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 10টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ মোট 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। গেল এক দশকে উত্তরের কৃষিতে ঘটেছে নীরব বিপ্লব। আধুনিক প্রযুক্তি আর সরকারের নানামুখী উদ্যোগে খোরপোষ কৃষি পরিণত হয়েছে বাণিজ্যিক কৃষিতে। ফলে এই অঞ্চল থেকে শুধু মঙ্গাই দূর হয়নি, তৈরি হয়েছে খাদ্য নিরাপত্তার শক্ত বলয়। তবে শিল্পায়ন না থাকায় বিপুল উৎপাদনের পরও দারিদ্রতার হার কমানো যাচ্ছে না। তরিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
গত ৬ বছর ধরে আশরাফুল ইসলাম নিজের জমিতে বাণিজ্যিকভাবে সবজি চাষ করছেন। এ মৌসুমে এক একর জমিতে পাতাকপি, টমেটো ও বেগুন আবাদ করেছেন। তার মতো উত্তরের অনেক কৃষকেরই অর্থনৈতিক সচ্ছলতা ফিরেছে সবজি উৎপাদন করেই। কৃষি বিভাগের তথ্য বলছে ২২-২৩ অর্থ বছরে রংপুর কৃষি অঞ্চলে সবজি উৎপাদনের পরিমাণ প্রায় ১১ লাখ মেট্রিক টন। ধান করলে মনে করো ৫-৬ মাস লাগে, পাট করলে ওইরকম ৫-৬ মাস লাগে, আর সবজিতে মনে করো লাগাইলে ৬০ দিন পর উঠে শুরু হয়ে যায়। খরচ কম, লাভ বেশি এই পাতাকপিটাতে। আর বিঘুনটা তো লাভ বেশি, এটা তো ৮০০ টাকা সচরাচর থাকে দাম, এটাতে ফলনও বেশি। একটা সময় রংপুর অঞ্চলে বছরে একবার ধান উৎপাদন হলেও এখন হচ্ছে বছরে অন্তত ৩বার। খাবারের অভাবের কারণে মঙ্গর অঞ্চল হিসেবে পরিচিতি পাওয়া এলাকা এখন দেশের খাবার যোগানে বড় নির্ভরশীলতার জায়গায় পরিণত হয়েছে। ধানের পাশাপাশি বৃহৎ আলু উৎপাদনকারী বিভাগও রংপুর। কৃষি শুধু গ্রামীণ অর্থনীতিকেই চাঙ্গা করছে না, ভূমিকা রাখছে দেশের সামগ্রিক অর্থনীতিতেও। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে আমরা ধান লাগাতে পারছি, আমরা কম্বাইন হারভেস্টার ব্যবহার করে আমরা ধানগুলো সংগ্রহ করতে পারছি। এই যে কাজগুলো, এগুলো আমরা অতি দ্রুততার সাথে করতে পারছি, যেটি আমাদের এই এক ফসলি জমিকে দুই ফসলি, দুই ফসলি জমিকে তিন ফসলিতে রূপান্তর করার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অবদান রাখছে। কিন্তু তারপরও দারিদ্রতার বৃত্ত ভাঙতে পারছে না এই অঞ্চলের মানুষ, যার কারণ শিল্পায়নে পিছিয়ে থাকা। আগামী ১০ বছর একটি যদি আমরা শুল্কমুক্ত একটা বাণিজ্য সহায়তা যদি রংপুরে পাই, শিল্প নীতি আলাদা করে পাই, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের এখানে গোটা বাংলাদেশের উদ্যোক্তা এই হাবটাকে টার্গেট করে তারা বিনিয়োগ করবে বলে আমি বিশ্বাস করি। এই তরুণ জনগোষ্ঠী কাজে লাগাতে হবে, তাদের উদ্যোক্তা বানাতে হবে। যদি উদ্যোক্তা করতে পারি আমরা, প্রশিক্ষণ দিতে পারি, ঋণ সরবরাহ করতে পারি স্বল্প সুদে, তাহলে এই অঞ্চলে কিন্তু এই উদ্যোক্তা আনা সম্ভব হবে এবং তারপরে শিল্পায়ন সম্ভব হবে। ২০০৫-০৬ সালে ঢাকা বিভাগে শিল্পে কর্মসংস্থানের হার ছিল ১৭.৪১%, সেখানে রংপুর বিভাগে এই হার ছিল ১.২৭%। ব্যবসায়ী নেতাদের মতে সরকারের যথাযথ উদ্যোগে উত্তরাঞ্চল হতে পারে একটি কৃষি প্রক্রিয়াজাত শিল্প অঞ্চলে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আমদানির সময় শেষ হলেও এখনও দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পুরোপুরি খালাস করা হয়নি ভারতীয় আলু। আলু আমদানির শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। ওই দিন ১৯৭টি ট্রাকে করে ৫,২০৬ মেট্রিক টন আলু ভারত থেকে আমদানি করা হয়। তবে গত ৫ দিনেও খালাস শেষ করেননি আমদানিকারকরা। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি করা আলু অনেক পুরানো। বন্দর কর্তৃপক্ষ জানায় আলু ও পেঁয়াজ ছাড়া অন্য সব নিত্যপণ্য এ বন্দর দিয়ে আমদানি স্বাভাবিক রয়েছে। দিনাজপুরের চিরির বন্দরে রানীর বন্দর বাজারে গড়ে উঠেছে ছোট বড় পোশাক কারখানা। ব্যবসায়ীরা মনে করছেন এ অঞ্চলে পোশাক তৈরিতে ক্ষুদ্র শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বদলে গেছে দিনাজপুরের রানীর বন্দর বাজার। গাজীপুর বা সাভারের পোশাক শিল্পের আদলে সেখানে গড়ে উঠেছে ছোট বড় পোশাক কারখানা। এসব কারখানায় কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। প্রশিক্ষণ নিয়ে এলাকার বেকার সব বয়সের মানুষ জীবিকা খুঁজে নিয়েছেন এসব কারখানায়। সব বয়সের মানুষের জন্য বাহারি ডিজাইনের জ্যাকেট থেকে শুরু করে মেয়েদের হাল ফ্যাশনের শীতের পোশাক তৈরি হচ্ছে এসব পোশাক কারখানায়। ঢাকা নারায়ণগঞ্জ থেকে কাপড় সহ অন্যান্য কাঁচামাল সংগ্রহ করে তৈরি করা হয় পোশাক। এখানে আমরা টি শার্ট তৈরি করি, জ্যাকেট তৈরি করি এবং পাঞ্জাবি তৈরি করি। আমাদের জ্যাকেটগুলো মোটামুটি উন্নত মানের তৈরি করি এবং আমাদের ক্রেতা খুব বেশি। এখানে আমাদের এই জ্যাকেটগুলো আমাদের গ্রামের ভিতর খুব ভালো চলে এবং সবাই পরে। এসব পোশাক কারখানায় তৈরি হওয়া শীতের পোশাক পাঠানো হয় নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলার পাইকারি বাজারে। নিম্ন আয়ের জন্য, নিম্ন আয়ের মানুষের শ্রেণীর জন্য খুব কম রেটে সুলভমূল্যে বিক্রি করি। যদি সরকার প্রণোদনার আওতা নিয়ে আসতো তাহলে আমরা আরো বেটার কিছু করতে পারতাম আর কি। জেলার স্বল্প আয়ের মানুষের জন্য গড়ে ওঠা ক্ষুদ্র পোশাক কারখানাগুলো এলাকার বেকারদের স্বাবলম্বী করছে। সরকার যদি এগিয়ে আসে আমার ধারণা এখানে বেকারত্ব কমবে, এখানে মানুষের কাজের জায়গা হবে। রানীর বন্দর বাজারে ১৮টি ক্ষুদ্র পোশাক কারখানায় কাজ করে ৬৪৮ জন কারিগর। এই মৌসুমে অন্তত ৭ কোটি টাকার ব্যবসা হবে বলে আশা এসব কারখানার মালিকদের। সময় সংবাদ, দিনাজপুর। দুই মেয়াদে সময় বাড়ানোর পরও থেমে আছে পঞ্চগড়ের জালাশিহাড়ি ভাষার ৫.১০ কিলোমিটার সড়কের সংস্কার কাজ। এতে ৩ বছর ধরে চরম দুর্ভোগে প্রায় ১০ গ্রামের মানুষ। মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট।
গ্রামীণ জনপদের ব্যস্ততম আঞ্চলিক সড়ক পঞ্চগড়ের জালাশি হারিভাষা সড়কটি। রাস্তা প্রশস্ত ও সংস্কারের নামে দীর্ঘদিন ধরে সড়কটি খোদাই করে ফেলে রাখা হয়েছে তিন বছর ধরে। ভাঙ্গা সড়কের কারণে দুর্ভোগে দশ গ্রামের কয়েক হাজার মানুষ, প্রায় ঘটছে দুর্ঘটনা। ঠিকাদারের গাফিলতি এ দুর্ভোগের কারণ বলে অভিযোগ এলাকাবাসীর। একটু একটু কাজ করে আবার বন্ধ রাখে, ধরেন দশ দিন কাজ করলো আবার হারায় গেল। তিন বছর আগে রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট RCIP প্রকল্পের আওতায় কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান মেসাস DENASA জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান। শুরুতে সড়ক সংস্কারের কাজ শুরু হলেও এক পর্যায়ে তা বন্ধ হয়ে যায়, খানাখন্দে পরিণত হয় সড়ক। ঠিকাদার এটা রাস্তা মেরামত করতেছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না এবং উনি উনার মন গড়া মতো ইচ্ছা করে চালিয়ে যাচ্ছে। তবে অভিযোগ মানতে নারাজ ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের দাবি সড়ক সংস্কারের কাজ প্রায় শেষের দিকে, অথচ LGD কর্মকর্তা জানান 10 কিলোমিটারের মধ্যে মাত্র 2.5 কিলোমিটারের কাজ শেষ হয়েছে। রাস্তাটি 10.5 কিলোমিটার উন্নয়ন করা হবে, ইতিমধ্যে 2.5 কিলোমিটার কাজ সমাপ্ত হয়ে গেছে। প্রকল্পের খরচ ধরা হয়েছে 12,17,08,926 টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। নেই মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিকের পরে ঝরে পড়ছে গাইবান্ধা চরাঞ্চলের 20 গ্রামের শিক্ষার্থী। আর্থিক অসচ্ছলতার কারণে ছেলেদের দেয়া হচ্ছে কাজে, মেয়ে শিশুদের হচ্ছে বাল্যবিবাহ। এতে বাড়ছে পারিবারিক সহিংসতা সহ নানা সামাজিক অপরাধ। আতাউল হক সাগরের তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার ফুলছড়ির মধ্য খাটিয়ামারি চরের বাসিন্দা আসমা বেগম স্বপ্ন ছোঁয়ার আশায় নানা প্রতিকূলতা ডিঙিয়ে শুরু করেছিল পড়ালেখা। তবে পঞ্চম শ্রেণী পাশের পর ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয় বাড়ির পাশের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়টি। ভেঙে যায় স্বপ্ন আর্থিক অসচ্ছলতা ও আশপাশের কোনো চরে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় থেমে যায় শিক্ষাজীবন। মাত্র 12 বছর বয়সে পরিবার থেকে দেয়া হয় বিয়ে। মাত্র 16 বছরেই দুই সন্তানের মাতিনি। নিজের লাইফে অনেক ইচ্ছা ছিল লেখাপড়া করার, বড় হবার, বাবা মা দেখাশোনা করার, আর লেখাপড়া করতে পারলাম না। বাবা মা তখন বিয়ে দিল, কি দুই সন্তান হয়েছে এখন। একই অবস্থা ওই গ্রামের মঞ্জুরা সাহেদা সহ অধিকাংশ কিশোরীর। ইচ্ছা থাকলেও বিদ্যালয় না থাকায় ও পরিবারের অসচ্ছলতায় প্রাথমিক শিক্ষার পরেই শেষ হচ্ছে তাদের শিক্ষাজীবন। বাল্য বিয়ে, এমনকি পারিবারিক সহিংসতার এক পর্যায়ে ঘটছে বিচ্ছেদ। ক্লাস 5 পর্যন্ত পড়ছি, PHC পরীক্ষা দেওয়ার পরে আমার বিবাহ হয়েছে। আমাদের এলাকার স্কুল নাই, কলেজ নাই, নদী নালা ভাঙ্গা চুরা গেছে, এই কারণে আমরা বাচ্চাদের পড়াতে পারি না। জামালপুর অথবা ইসলামপুর দেনগঞ্জে ভর্তি করে করে আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করা লাগে, বাড়িতে মা বাপ থাকে অথবা টেনশন থাকে, এই কারণে আমরা একটু কলেজ হলে সুবিধা হয়। স্থানীয়রা জানান প্রাথমিক বিদ্যালয় থাকলেও দুর্গম চর ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নে নেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার কোনো ব্যবস্থা। কোনো রকমে 4টি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও বহু দূর ও নদীর কারণে বিচ্ছিন্ন, ফলে বিপাকে এখানকার 20 গ্রামের শিক্ষার্থী। দীর্ঘদিন আন্দোলনেও মাধ্যমিক শিক্ষা প্রসারে ব্যবস্থা না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ও জনপ্রতিনিধি। এই দীর্ঘ এত বড় মানে একটা ইউনিয়নে, ফজলুপুর ইউনিয়নে আমাদের একটা মাত্র হাই স্কুল, আমাদের একটা জরুরি ভিত্তিতে একটা বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটা কলেজের দরকার। যেটা আছে সেটাও কিন্তু আসলে ওইরকম প্রতুলতা নাই। এখানে কোনো স্যানিটেশন ব্যবস্থা নাই, এখানে একজন নারী বা কিশোরী যা পড়াশোনা করবে তাদের মিনিস্ট্রিয়াল হাইজিন যে ম্যানেজমেন্টের ইস্যুটা আছে সেই জায়গায় আসলে ঘাটতি আছে। এ বিষয়ে উদ্যতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পড়াশোনার প্রতি এদের আগ্রহটা অত্যন্ত বেশি, 97% ছেলে মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়তে পারে, কিন্তু প্রাথমিক করার পরে মাধ্যমিকের এই সুযোগ না থাকার কারণে তারা মাধ্যমিকে পড়তে পারছে না। বাট বিদ্যালয় প্রতিষ্ঠায় যা হচ্ছে উপরের প্রশাসনিক সিদ্ধান্ত লাগে, সে ব্যাপারে আমি লেখালেখি করব। ফুলছড়ি উপজেলার এ দুটি ইউনিয়নে 3টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, যার একটি MPA-ভুক্ত নয় এবং একটি মাদ্রাসা দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আওয়ামী লীগের বিজয় র্যালিতে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিএনপি বিদায় দিছে, লাল কার্ড খাইয়া বিদায়, ভুয়ারে ভুয়া বিএনপি, ভুয়া ধানের শীষ, ভুয়া 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 নেতা না, বিএনপির নেতা না, আন্দোলন করবে কাকে দিয়ে, বিএনপির নেতা না, নির্বাচন করবে কাকে দিয়ে, কি
70% লোক তৈরি হয়ে আছে শেখ হাসিনা নৌকাকে ভোট দেওয়ার জন্য। খেলা হবে, খেলা হবে 1896 জন খেলবে, খেলার মাঠ বাংলাদেশ, বাংলাদেশে 1896 জন খেলোয়াড় সেদিন খেলতে আসবে, হবে দুর্নীতির বিরুদ্ধে খেলা, হবে নাশকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিজয় র্যালিতে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 16 ডিসেম্বর গাইবান্ধা সদরের তুলসীঘাট এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক সহ 4 যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে আব্দুস সালাম মোল্লা নামে এক যাত্রীর মৃত্যু হয়। সীমান্ত হত্যা, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে 17 ডিসেম্বর দিনাজপুরের কিশোরীগঞ্জ জিরো পয়েন্টে বিজিবি বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বিএসএফের পক্ষ থেকে কিষানগঞ্জ সেক্টর কমান্ডার ডিআইজি ইস উইলের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল এতে যোগ দেন। এ সময় দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে বিভিন্ন বিষয়েও আলোচনা হয় বলে জানায় বিজিবি। গত সপ্তাহে শীতের তীব্রতা বাড়ে উত্তরের জেলা নীলফামারীতে। এ কারণে হঠাৎ ঠান্ডাজনিত রোগ বেড়ে যায়। তাদের মধ্যে অধিকাংশই শিশু ও বয়স্ক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জেলার দুটি সরকারি হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রতিদিন 1000 শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভাগের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশজুড়ে নির্বাচনী আমেজ, প্রচার যুদ্ধে প্রার্থীরা উন্নয়নের বার্তা দিয়ে চাইছেন ভোট। সব পক্ষ আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন, রংপুরে বললেন সিইসি। রংপুরে মূল ফ্যাক্টর হতে পারেন নতুন ভোটাররা। প্রার্থীদের কাছে অনেক প্রত্যাশা, নবীনদের ইচ্ছা পূরণে গুরুত্ব দেওয়া উচিত বলছেন বিশ্লেষক। এবং আর্থিক অসচ্ছলতায় গাইবান্ধা চরাঞ্চলে ঝরে পড়ছে শিক্ষার্থীরা, বেড়ে গেছে শিশু শ্রম ও বাল্যবিবাহ। শিক্ষা ও জীবন মান উন্নয়নে পদক্ষেপ চান জনপ্রতিনিধিরা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন নাবিলা সোহার। ধন্যবাদ তাজিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।